আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শত ভাগ গ্যারান্টি দিয়ে পত্র পত্রীর পড়ান দিয়ে ভুকনা বয়স কম বেশি নগদ কিছু পেলেই খুশি সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন সবার মনের বিয়ের স্বপ্ন কর সে ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই তার কাছে পত্রপাত্রের কোন অভাব নাই ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই তার কাছে পত্রপাত্রের কোন অভাব নাই একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রি মেলে বদলে যেতে পারে কারো ভাগ্য হোক না সে যতই অযোগ্য বেটে মেয়ে লম্বা বলে কালো রে বলে ফর্সা তবুও সবাই তারি উপর করে যে ভরসা ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই তার কাছে পত্রপাত্রের কোন অভাব নাই ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই তার কাছে পত্রপাত্রের কোন অভাব নাই ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। আরে কি কইতাছেন আব্বাজান আপনি দুইজন পাত্র পছন্দ করছেন কেলা আমি দুইজনের শাদি করুম না মজা তুমি দুইজনের শাদি করবে কেলা কি বলো সব এত বছরের একটা প্রতিষ্ঠান এত বছরের পেশা ছেড়ে দেব তোমার পছন্দ না হলে আমার করে ঘটকের অফিসগুলোতে যেতে মন টানে না মন না চাইলে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে ঘরে বসে থাকো আর মেয়েগুলো ঘরে বসে বসে আইবুড়ো হোক পাত্রী কিন্তু অত্যন্ত কড়া মেজাজের বয়স তোমার চাইতে একটু বেশি কিন্তু নিজেকে সে এখনো তন্নে তরুণী মনে করে কোনো ছেলে কি তার বয়সের চেয়ে বড় কোনো মেয়েকে বিয়ে করতে পারে ছেলেরা যদি তার চেয়ে বয়সের ছোট মেয়ে বিয়ে করতে পারে মেয়েরা কেন পারবে না আমার আমি যেন কইছে পাত্রকে মোবাইলে কল দিয়া এগুলোকে কথা কয়া এগো জ্ঞান বুদ্ধি যাচাই করবো তাই নাকি বড়টার বিয়ে দিতে না পারলে তো ছোট দুটোরও কিছু করা যাচ্ছে না ভাই আপনি আমার বড় মেয়েটার জন্য একটা ছেলে দেখে দেন না ভাইকে বলেন ঘটকের সাথে যোগাযোগ করতে তাহলে একটা ব্যবস্থা হলে হতেও পারে কিন্তু আপনার ভাইয়ের বন্ধুর মেয়ের বিয়ের ব্যাপারে ওই সব ঘটকরা টাকা পয়সা খেয়ে অনেক দিন ঘুরিয়েও কিছু করতে পারেনি সেজন্য আপনার ভাই ওদেরকে বিশ্বাস করতে পারছেন এটা কে ওই লেগে আমাকে গ্রামের মাইয়া বলছেন ও খুব অভাবী মাইয়া ওর বাপ মা মোর হাতে তুলিয়া দিয়েছে ওই তারপরে আমের কথা মনে পড়ছে ওই যে আমি একদিন কয়েছিলেন না একা একা থাকি একটা মান হইলে ভালো হইতে আমের কথা মনে করি ওরে লই আইছে খুব শান্তশিষ্ট মাইয়া কাম কাজ করবে আপনার হুকুম মতো সত্যি কথা বলছো নাকি কোনো অঘটন ঘটিয়ে এসছো কি আমার খোদা আমনে এটা কোনো কথা হইলে মুই অভাবে কইরা আইছি মুই অঘটন ঘটায় আমুকে আপনি কি কইতেছেন উপরে আল্লাহ আছে নিজে মাটি আছে আপনি আপনি ইরাম কথা হইতে হারলেন এই মেয়ে তো বেশি কথা বলে কি নাম তোমার মোর নাম মদিনা মোর আব্বাই আদর করে বলাই সোনার মদিনা মোর দাদি বলাই সোনার ময়না আর মোর মায়ে বলা আচ্ছা আচ্ছা ঠিক আছে থাক একাশে ওর রুম দেখে দাও সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার মাথায় তো অনেক বুদ্ধি তুমি একটু ট্রান্সফার করে দাও আমাকে ফালতু কথা বলবো না তোমাকে না এই সময় ফোন করতে না করেছি মা ধরলে কি হতো হ্যাঁ আরে শোনো না বিকেলে একবার ফোন দিলাম তারপর তোমার মা ধরলো যখনই বুঝতে পারলাম যে তোমার মা ফোন ধরেছে ব্যাস কোনো কথা না বলে ফোনটা স্টে করে রেখে দিলাম কি সর্বনাশ বলো কি আচ্ছা শোনো মা আশেপাশে কোথাও আছে কি বলবে তাড়াতাড়ি বলো আচ্ছা তুমি কালকে একবার দেখা করতে পারবে কেন একটা গিফট আছে কি গিফট আইডিয়া করো তো জি না আমি কোনো আইডিয়া করতে পারবো না কি বলবে তাড়াতাড়ি বলো তো
মা এসে বলল আমাকে একটু জবা হ্যাঁ এই তুই নোটটা নিয়ে আসিস আমি তোর কাছ থেকে ফটোকপি করে নেব হুম বুঝতে পেরেছি তোমার মা সামনে তাই না হ্যাঁ বুঝতে পারছিস যখন রাত হ্যাঁ ক্যাম্পাসে দেখা হবে ওকে এই কোন জবার সাথে কথা বললি রে জবা আমাদের ক্লাসমেট আমার সত্যি সত্যি কি জবার সাথে কথা বলেছিস নাকি অন্য কেউ ছিল আচ্ছা মা তুমি কোনো কথা বিশ্বাস করতে চাও না কেন কেন বিশ্বাস করব তোরা হচ্ছিস আমার গলার কাঁটা তোরা হচ্ছিস আমার শত্রু তোদের কথা কেন বিশ্বাস করব আর আমি যে ফোন ধরতে নিষেধ করেছিলাম আমি না বলেছিলাম ফোন আসলে ফোন আমি ধরবো তুই ধরবি না তাহলে ধরছিস কেন আচ্ছা ঠিক আছে ধরবো না मैडम तो हन बे ঠিক আছে এখন তুমি সিটে ইয়ে ঘুমো স্যার আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন ভিতরে গিয়ে বসেন ঠিক আছে এখনো আইতেছ না কেন কতক্ষণ দাঁড়িয়ে থাকব একটু অপেক্ষা করেন এসে পড়বে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি এসে পড়ছেন কোন বেলা আইছি আপনি তো দেখেন না খবর নাই কেমন ভালো আছো ভালো আছি তুমি ফিরতে তো দেরি করলা কেন আর ও কথা দি গেল না বাড়ি গিয়া কি হইছে হনবেন আচ্ছা পরে শুনবো এখন যাও হাই হাই আগে গিয়ে কাম তারপর কথাবার্তা চলিয়ে अभी आप हमारा साथ हमारे बाड़ी में चलिए अरे बुझ रहा ना कोई तो सी आपने होने हमारे साथ है हमारे पास जाएंगे आपना भाषा जब की जन्म है की करो ना आगे भागे पात्रों को ज्ञान बुद्धि पुरी का कौन लगभग सही तो हमारे अम्बिशन आपने बुझा कुला सको बुझन ना माने आपने कथा वात्रा आम ठीक बुझते वर्ची ना ना बुझने की ऐसे सब डॉक्टर इंजीनियर को बुद्धि पालो है ना ये तो आपने बुझने के लिए क्या बोला था आपने की कथा मोर जल ডাক্তার কো বুদ্ধি যদি ভালো হইব তাহলে ভুল চিকিৎসা লেগা আমার সুমনের একটা পা কাটা পড়তো না ইঞ্জিনিয়ার কো বুদ্ধি যদি ভালো হইতো তাহলে কিছুদিন আগে মনে নাকি ওই যে বেগুন বাড়ির একটা উঁচা দালান গুনে মেরা একটা বিল্ডিং এর মধ্যে পড়ে গেল এইটা পড়তো না শুনেন অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার কো বুদ্ধি ভালো হয় না
কিছু কিছু ইঞ্জিনিয়ার নকল করে পাস করে, এটা আপনি বুঝছেন না? মানে আপনাকে আসলে কি করে বোঝাই আমি? আমার কিছুই বুঝান লাগবো না, যা বুঝনের আমার আমি জান আপনাকে বুঝাইব। আমার আমি জান কি কইছে জানেন? কি ভুল করে ডাক্তার কিংবা নকল করা পাস করা ইঞ্জিনিয়ার, এগুলো লোক যদি আপনি বিয়ে সাথে ঠিক করেন তাহলে কিন্তু হে কবুল করবো না। এখন আপনি লোক আমার লগে চলে। না মানে হয়েছে কি, আসলে অফিসে তো অনেক কাজ, এখন তো আপনার বাড়িতে যাওয়া সম্ভব না। না 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 না, সম্ভব না করলে তো আমার মায়া মানবো না। আপনি লোন তো লোক। আচ্ছা মুরুব, এক কাজ করি, মানে আজকের মধ্যে যদি একটা পাত্র মানে আপনার সাথে সাক্ষাতের ব্যবস্থা করি তাহলে কেমন হয়? তাহলে তো কোনো সমস্যা নেই, জলদি করেন, ব্যবস্থা করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি তাহলে বাড়িতে চলে যান, আমি পাত্রের সাথে কথা বলে তারপর আপনাকে ফোনে জানিয়ে দিই। তাহলে তো কোনো সমস্যাই নেই, সবচেয়ে সামনে আমার আমি জ্ঞান পাত্রের জ্ঞান বুদ্ধি পরীক্ষা করবো। মুরব্বী, আপনি আপনার মেয়েকে বিউটি পার্লার থেকে ভালো করে সাজিয়ে তারপর নিয়ে আসবেন। হ্যাঁ, এইসব বিষয়ে আমার শিখাই দেবো না, এইসব ব্যাপারে আমি আমার বিভীষণ আমার আমিষণ খুব ভালো করে জানি। ফোনটা রিসিভ করছেন না কেন? জি ম্যাডাম, আসলে একটা এতক্ষণ ল্যান্ড ফোনে ব্যস্ত ছিলাম তো, একজনের সঙ্গে কথা বলছিলাম, এই জন্য ফোনটা ধরতে পারিনি। তারপর কি অবস্থা বলেন? জি ম্যাডাম ভালো। তারপর কি অবস্থা, আপনি কেমন আছেন ম্যাডাম? আমিও ভালো আছি। শরীর মন সব ভালো তো? আরে আপনি এত কিছু জানতে চাইছেন কেন? আমি যে বিষয়টা জানার জন্য ফোন করেছি সেটা বলুন। কোন বিষয়ে ম্যাডাম? আমার সাথে ফাজলামি করবেন না, আপনার সাথে আমার ফাজলামির সম্পর্ক না যে আপনাকে এমনি এমনি আমি ফোন করব। সরি ম্যাডাম, আপনি উল্টা বুঝবেন না, মানে আপনি পাত্রপক্ষের বিষয়ে জানতে চাচ্ছেন তো? এই কথাটা বুঝতে আপনার এত সময় লাগলো? পাত্র একটু বিদেশে আছে, হ্যাঁ, ও দেশে ফিরলেই আমাকে ফোন দেবে বলেছে, আর ও ফোন দিলেই আমি আপনাকে ফোন দিয়ে জানাবো। তাড়াতাড়ি তাকে দেশে ফিরতে বলুন। আপনার কথা ঠিক বুঝলাম না ম্যাডাম। একবার না বুঝলে মন দিয়ে শুনুন আমি কি বলছি, পাত্রকে বলুন তাড়াতাড়ি দেশে ফিরে আসতে, বুঝেছেন? ম্যাডাম আমি বললেই কি তার কাজ ফেলে বিদেশ থেকে দেশে চলে আসবে? বিয়ের চাইতে জরুরি কাজ আর কি আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, আমি পাত্রকে বলবো বিয়ে হচ্ছে পৃথিবীর সবচেয়ে জরুরি কাজ, আপনি বিদেশের সমস্ত কাজ ফেলে তাড়াতাড়ি দেশে চলে আসেন। আরে লাইনটা কেটে দিল। আমার কথা তো শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, কথা বলে শেষ করেন। পাত্রকে আপনি আজই কল করবেন, তারপর সে কি বলে আমাকে জানাবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এবার ফোনটা রাখতে পারি? ওকে রাখুন। এই পাগলটা যে কী করে সামলাবো। মোবাইল আমার জন্য? তো কার জন্য? মিশু আমি না বিশ্বাস করতে পারছি না, তুমি আমাকে মোবাইল গিফট করেছো। আরে তোমাদের ল্যান্ড ফোনে ফোন করা তো অনেক ঝামেলা, তোমার মা ফোন রিসিভ করে, এত ঝামেলাকে সহ্য করা যায় বলো? সেজন্য ডিসিশন নিলাম একটা মোবাইল গিফট করবো, ব্যাস আরামসে কথা বলবো। কিন্তু ফোনটা বাসায় নিয়ে গেলে আম্মু যদি দেখে ফেলে তখন কি বলবো? বলবে তোমার হাত খরচের টাকা দিয়ে মোবাইল কিনেছো। হাত খরচের টাকা দিলে তারপর না জমাবো,
না এসব বিশ্বাস করবে না। অন্য কোনো আইডিয়া থাকলে বলো তো। অন্য আইডিয়া, অন্য আইডিয়া একটা আইডিয়া আছে। বলবে যে তোমার কোনো বান্ধবী তোমাকে গিফট করেছে। বিশ্বাস করবে না। কেন? আমার কোনো ধনী বান্ধবী থাকলে তোমাকে গিফট করবে। তাহলে মিশু, আমার আম্মু না অনেক চালাক জানো। আমরা আম্মুর সাথে যতই চালাকি করি ধরা পড়ে যায়। আমি যদি এই ফোনটা বাসায় নিয়ে যাই, আম্মু ঠিকই বুঝে ফেলবে যে আমাকে কোনো ছেলে ফ্রেন্ড গিফট করেছে। সোকে রাখো। আমি তো বুঝে পারতেছি না। আব্বা জানা কতক্ষণ আইব আইব, কথা যখন দিছে আইব। শান্ত হ আম্মাজান, শান্ত। এক কাম করি, মোবাইল করে একটা। সালাম আলাইকুম। বাকি ভাই আপনি কই? আরে আইতেছেন না গেলা? আরে আমি তো সব তো বই আনিসি। জি আপনারা এসে গেছেন। আচ্ছা আচ্ছা একটু বসেন, হ্যাঁ আমি কিছুক্ষণের মধ্যে পাত্রকে নিয়ে আসছি। হ্যাঁ আপনার, হ্যাঁ আপনার, হ্যাঁ আচ্ছা সালাম আলাইকুম। আইতেছে ওয়ালাইকুম। আসেন 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 আসেন। আপনি এতক্ষণে আসলেন? একটু সাজগোজ না করে আসলে কি হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, পাত্রীপক্ষ এসে বসে আছে, আমাকে বারবার ফোন দিচ্ছে। কোথায় বসিয়েছেন? রেস্টুরেন্টে। শোনেন, আপনি নিজেকে খুব ভালোভাবে ভদ্রভাবে মেলে ধরবেন। মানে পাত্রী বলেছে যে সে আপনার বুদ্ধি পরীক্ষা করবে। তার মানে এখন আমাকে আবার বুদ্ধির পরীক্ষা দিতে হবে? দিতে হবে একটু আর কি। ঠিক আছে চলুন। ইতি আইতি, কি হয়েছে তোর? আরে বাবা কি হয়েছে আমার কাছে বল। কিছু হয়নি আপু, তুমি যাও কিন্তু। খাওয়া দাওয়া ঠিক ছিল তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। বিলে গেছে। ঠিক আছে, আপনি দিচ্ছেন কেন? আমি তো দিতে পারি। হয় হয় আপনার কথা শুনে তো দিল ডাকলে খুশি হয়ে গেল। আপনি প্রথম পরীক্ষায় পাস করছেন আব্বা জান। আপনি টাকা রেখে দেন। উনি ডাক্তার মানুষ, কামড়ে করে ভালোই করেন। বিল উনি দেন। সরি বাকি ভাই, একটা ঝামেলা হয়ে গেছে। আমি আমার মানি ব্যাগটা প্যান্টের পকেটেই ফেলে এসেছি। আসলে পায়জামা পাঞ্জাবি পরতে পরতে বাকি ভাই বারবার ফোন দিচ্ছিল তাড়াহুড়োর মধ্যে। অসুবিধা নেই, অসুবিধা নেই, এই সময় মাথা একটু খারাপ হয়ে যায়। আমি টাকা দিতেছি আব্বা জান।
উনার ভিতরে আসলে গিলটি আছে। আজকে মনে হয় মনে বলে আসলে মানিব্যাগ ফালাই রেখাইছে। উনি ডাক্তার মানুষ, দেখা যাবে অপারেশনের পর রোগী পেটে পেটে কাতি ফালাই রেখাইছে পড়ছে। আরে এইটা হয় নাকি? আরে হইব না কেলা, বিদেশি সিনেমা দেখছি, অপারেশনের পর ডাক্তার রোগী পেটে পেটে কাঁচি ফেলা এসে পড়ছে। ওই ডাক্তার হলো সবচেয়ে বেকুব ডাক্তার, উনি হলো তাদের মধ্যে একজন। ওনার বুঝবুদ্ধির সমস্যা আছে। তাহলে আমাদের কি কইতেছেন আপনি? ওনার বুঝবুদ্ধিতে সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে, এই পাত্রটা আমি কখনোই সাদি করতে পারব না, এ আমার সাফ কথা। বাকি ভাই, এই পাত্র আমি বসাবো না, আপনি ইঞ্জিনিয়ার পাত্রের লোক আমাকে সাক্ষাতের ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক, ইয়ে ডাক্তার স্যার জি, আপনি একটু রিসেপশনে গিয়ে বসেন, আমি আসছি। হ্যাঁ আচ্ছা, যাবেন নাকি? বসে। আচ্ছা, এত ছোটোখাটো জিনিস ধরলে হয় নাকি বলেন? গ্যারান্টি দিয়ে ভদ্রপত্রীর পড়ান দিয়ে বুক না বয়স কম বেশি নগদ কিছু পেলেই খুশি সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন সবার মনের বিয়ের স্বপ্ন কর সে পূরণ কটুক বাকি ভাই কটুক বাকি ভাই টাকা খেতে পাত্র পাত্র কোনো অভাব নাই ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড।